জলেশ্বর মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম শিশু সহ প্রায় 30 জন। নীলপূজো উপলক্ষে হাবড়া থেকে ছোট গাড়িতে করে জলেশ্বরে আসছিলেন। কলাশিম বাজার এলাকায় ঘটে দুর্ঘটনা। গাইঘাটার জলেশ্বরের মন্দিরে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার সময় মাঝপথে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ণার্থী বোঝায় গাড়ি ঢুকে গেল রাস্তার পাশের দোকানে। ঘটনায় আহত গাড়িতে থাকা শিশু মহিলা সহ প্রায় 30 জন। ঘটনায় আহত হয়েছেন ওই ব্যবসায়ীও। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার কলাশিম বাজার এলাকায়। জানা গেছে গাইঘাটার জলেশ্বরে যাওয়ার জন্য বৃহস্পতিবার হাবড়া থানার চোংদা মোড় এলাকা থেকে বেশ কিছু মানুষ একটি গাড়ি ভাড়া করে রওনা দিয়েছিলেন। মাঝপথে কলাশিম বাজারের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। এরপরে স্থানীয়রাই আহতদের উদ্ধার করে হাবড়া হাসপাতাল ও ধর্মপুর স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন, একটি 107 গাড়িতে করে ভক্তেরা আসছিলেন। শুনেছি গাড়িটির গতিবেগ খুব বেশি ছিল, গাড়ির তুলনায় অনেক বেশি যাত্রী ছিল গাড়িতে। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দশকর্মার দোকানে ঢুকে যায় গাড়িটি। দোকানের ক্ষতি হয়েছে, পাশাপাশি আহত হয়েছেন ওই দোকানের ব্যবসায়ী। এ বিষয়ে তিনি আরও বলেন, জানা গেছে ঘটনার পর আহত অবস্থায় 10 জনকে প্রথমে নিয়ে আসা হয় হাবড়া হাসপাতালে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে হাবড়া হাসপাতালের পক্ষ থেকে। এ বিষয়ে আহত ব্যবসায়ী আশুতোষ পাল বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে দোকানে বেশ কিছু ঠাকুরের মূর্তি রাখা ছিল। আমার সাইকেল, দোকানে থাকা মূর্তি, দোকানের চালা সব কিছুই ভেঙে গেছে। বেশ কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই ব্যবসায়ী। 107 গাড়ি মানে খুব সম্ভব, গাড়িটা করে আজকে গাইঘাটা জল আনার জন্য যাচ্ছিল অনেক ভক্তরা, হঠাৎ করে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে অনেক ওভারলোড ছিল গাড়িতে, প্রচুর প্যাসেঞ্জার ছিল, যা থাকার দরকার তার থেকে বেশি ছিল। তো হঠাৎ করে কলাশিম বাজারে আমাদের আশুপালের দোকান, দশকর্মার দোকান, সেই দোকানের মধ্যে গাড়িটা ঢুকে যায়। গাড়িটা হাবড়া থেকে গাইঘাটা দিকে যাচ্ছিল। এবার ঢুকে সেখানে প্রচুর লোক আহত হয়েছে এবং তাদের আমরা সবাই বাজারে যারা দোকানদার ব্যবসায়ী সবাই মিলে তাড়াতাড়ি হাবড়া হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কিছু লোককে ধর্মপুরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, তারা এখন বর্তমানে চিকিৎসাধীন হাবড়া হাসপাতালে। দুর্ঘটনা বলতে গাড়িটা শুনলাম যাতে গাড়িটা খুব স্পিড বেশি ছিল এবং লোক সংখ্যাও বেশি ছিল, তার জন্য ড্রাইভার হয়তো নিয়ন্ত্রণ রাখতে পারেনি, তার জন্য এই জায়গায় দোকানের মধ্যে ঢুকে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, হাবড়া। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলালের বনগা শাখা। রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।